হেঁটে পায়ে হেঁটে নৌকায় চলে যেতে হতো। আমার নেতা প্রয়াত নবীনগরের মাটি ও মানুষের নেতা নবীনগরের আরেক অহংকার ওই বঙ্গবন্ধু মুজিবের নির্দেশে যিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, মুক্তিযুদ্ধের আরেকজন মহান সংগঠক প্রয়াত এমপি অ্যাডভোকেট আব্দুল লতিফ ওই মহান সংসদে দাঁড়িয়ে আমার নবীনগরবাসীর কথা বলেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, বাড়ির পাশে আসে নগর দেখা যায় নবীনগরের সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া চত্বর, আমার বাড়ি থেকে দেখা যায় ব্রাহ্মণবাড়িয়া চত্বর এমন দুর্ভাগ আমার নবীনগরের মানুষ, আমরা ব্রাহ্মণবাড়িয়া সদরে যেতে পারি না। সেই চিরদিনের যে দুর্ভোগ, শত শত বছরের যে দুর্ভোগ, লাগত করার জন্য, মোচন করার জন্য ব্যক্তিগত জীবনের সমস্ত অবিলাস বিসর্জন দিয়ে যে মানুষটি মানুষকে ভালোবেসে রাজনীতির ময়দানে এসেছেন, তিনি হলেন আমার অভিভাবক নবীনগরের লাখো জনতার অভিভাবক জননেতা ফয়জুর রহমান বাদলের ছোড়ায়। ফয়জুর রহমান বাদল এমপির নেতৃত্বে আজকে নবীনগরে কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা পাকা করে হচ্ছে। আজকে আমার নেতা ব্যক্তিগত সহকারী, ব্যক্তিগত জীবনের বন্ধু, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, ব্যক্তিগত ভাবে আমার অভিভাবক, আজকে এই জলসার প্রধান অতিথি এবিএস জাভেদ ভাইয়ের মাধ্যমে সারা নবীনগরে শত শত কোটি টাকার উন্নয়ন করেছেন। সেই সুপর্ণ কাটে বিশাল ব্রিজের কাজ চলছে, সেই 22 মৌজা কাজ চলছে নবীনগরে, আজকে শত শত কোটি টাকার কাজ হচ্ছে। নবীনগরের মানুষ যতটা চিন্তা করেনি, যতটা কল্পনা করেনি, আমরা যতদূর পর্যন্ত স্বপ্ন দেখিনি, একটু বেশি এই মুহূর্ত পর্যন্ত যে মানুষটি আমাদের উপহার দিয়েছেন তার নাম ফয়জুর রহমান বাদল। আজকে সেই ফয়জুর রহমান বাদল নবীনগরের এমপি থাকা অবস্থায় আমার এই দুবাচাইল বাজির সারের মানুষ এই কাদামাটিতে এই হাবুডুবু খাবে, ওই বর্ষার পানিতেই নিমজ্জিত থাকবে, নাকি তারা একটি